আর আমরা কি করছি জানেন, ওর বেটি আছে কোনটে মালদাতে আছে, কোনটে কালিয়া চকে আছে, উ না এলে মাটি হবে না। আর ই যদি নেককার থাকে ই কইবে জলদি আগে লিয়ে চল, জলদি আগে লিয়ে চল, বুঝতে পারলেন? বলল নাচে যায় কাতল মত, সকল বনে চাখে মজা ফুরিলে হায়াত, মরণ শরণ করো মুসলমান ভাই, কবে চলে যাবে তুমি কোনো ঠিক নাই, আজালো রেখেছে কথা সকল বনে তরে, মৌতের জাম তিনি পিলাবেন সবারে, যখন আজাল তোমার চলিয়া আসিবে, এক সেকেন্ড আগে পিছে খুন হইতে না দিবে, খুনের গরম তোমার ঠান্ডা হয়ে যাবে, জাম ধুতে এলে পরে বুকে হাত দিবে, জমিনে চলিতেছ তুমি সিনা ফুলাই, কখন কারো ধাক্কা লেগে যাইবে ভাঙিয়া, বাসা তত্ত্বে থাকো কিংবা ফকিরি ডেরাই, মালিক হলো মৎসাতে পৌঁছিবে নিশায়, লোহার ঘরে থাকো কিংবা কাঁচের ঘরেতে, লোহার ঘরে থাকো কিংবা কাঁচের ঘরেতে, মালিক হলো মত যাবে জান কবুজ করিতে, বন্ধুরে আমার ফাইজা যা আজালো হম লা আয়াস্তা কিরুনা সাতা ওয়ালা আয়াস্তাক দেম, প্রধানমন্ত্রী বলে নয়, এখন লোক বলছে না যে মনে হয় নরেন্দ্র মোদী মরবে না মরবে না, এটা বাজে কথা রে, নরেন্দ্র মোদীর কত বাপ মরে গেল, ওর দাদা মরে গেল, আর নানা মরে গেল, নরেন্দ্র মোদী বলে নয় মরণ কাকু কিন্তু ছাড়বে না, আর যখন মরণের সময় হয়ে যাবে এক সেকেন্ড আগে পিছে হইতে দিবে না, কোনো ডাক্তার বাঁচাতে পারবে না, কোনো ইঞ্জিনিয়ার বাঁচাতে পারে না, কারো ক্ষমতা নাই, মাইনে আমার বড় বড় ডাক্তার কিষনগঞ্জের মাটিতে ছিল, মাটিতে মিশিয়ে গিয়েছে কিছুজন মাটিতে, কত কত ডাক্তার, কত কত বড় বড় ডাক্তার ছিল, কত অপারেশন করেছে, কত বড় বড় রুগীকে তারা ভালো করে দিয়েছে, আজ ওরা নিজের রুগী বইনা, ওদের কিষনগঞ্জের মাটিতে এলাজ হলো না, দিল্লিতে হলো না, আমেরিকা পর্যন্ত এলাজ করতে নিয়ে গেল, কিন্তু ওকে কেউ বাঁচাতে পারলো না, ওকে মাটির ঘরে শুইতে হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না, বাইরে এই লেগা বলবো আমার বাপজি রেখে, আমার ভাইরাকে বলবো নওজোয়ানকে, খবরদার তুমি দুনিয়ার হাসি রহস্য দুনিয়াতে মেতে যায় না, এই লেগে মরণ একটা জিনিস আছে, সবকে ওখানে যেতে হবে, এই লেগে নবী বললেন ফাজুরুল কবুরা ফাইন্না তো জাকিরুল মত, তোমরা দুনিয়াতে ঘুরতে পারছো কোনো ব্যাপার নাই, কিষনগঞ্জ মেলা 14 বার করে দিনে যেতে পারছো কোনো ব্যাপার নাই, কিষনগঞ্জ বাজার যেতে পারছো কোনো ব্যাপার নয়, বড় বড় মেলা লাগছে ওখানে তুমি যেতে পারছো, শ্বশুরের বাড়ি যেতে পারছো, বিয়ের বাড়িতে যেতে পারছো কোনো ব্যাপার নাই, তোমার মা তোমার নানি তোমার দাদা শুয়ে আছে বিছানায়, সুবহানাল্লাহ রে মাটির ঘরে শুয়ে আছে, ওদেরকে কোনোদিন তুমি দেখতে গেলে না, আল্লাহ পাকের নবী বলছেন ফাজুরুল কবরা ফাইন্না তো জাকিরুল মত, তোমার মা মরে আছে, তোমার বাবা মরে আছে, তোমার নানা নানি দাদা দাদি মরে আছে, ওই কবরস্থান যাও, যদি তুমি তুমি দিনে যদি একবার বড় যাও, না হলে হাফতাতে যাও, না হলে 15 দিনে যাও, না হলে মাসে যাও, একবার করে যাও, আর ওই কবরস্থানে যে কি বলবে, পারো তো হাত উঠিয়ে দোয়া করো, আর না পারলে তুমি সর্বপ্রথমে যা তুমি বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে ইগফিরুল্লাহি লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারে, এই জালসার মাহফিলে এতগুলো লোক বসে আছেন, ভালো ভালো গান, এই যে ছোট ছোট বাচ্চারাকে বলবেন ভালো ভালো সুন্দর সুন্দর গান করবে, ড্যান্স করবে, হাইরে বোকা তোরাকে কে শিখাল মোবাইল বাজাচ্ছি, আর মোবাইলের শত শত ছোট ছোট বাচ্চারা ড্যান্স করছে, মা বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ফটো করছে, মা বলছে বাবা বলছে আমার বেটা কত সুন্দর করে ড্যান্স করতে শিখেলেছে রে, বেটিকে ড্যান্স করেছে, কিন্তু ওই বেটির মুখ দিয়া তার বেটার মুখ দিয়া এই দোয়াটা বের হবে না, এই সালামটা বের হবে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে, ও আমার বাবা গো, ও আমার বাপজি গো, ওরে আমার দাদু, ওরে আমার নানা তোমরা শুয়ে আছো, তোমাদের উপরে আল্লাহর সালাম মাতি হোক, ওয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে ইগফিরুল্লাহি লানা ওয়া লাকুম, ও আমার নানা, ও আমার বাপজি তুমি শুয়ে আছো, মা গো শুয়ে আছো, আল্লাহ পাক তোমাকে আমাকে জেনে মাফ করে দেয়, আর লাস্টে একটা কথা বলেছে কি, ও আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারে, ও আব্বাজান
জওয়ান তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমাকে আসতে হবে এই কবরস্থানে, এই মাটি থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। মারে দুনিয়ার মজাতে পড়ে আছো মা, দুনিয়ার ইন্টারেস্টে পড়ে আছো মা, না 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 খবরদার এগুলা কোনোদিন ইন্টারেস্ট মজা লিও না মা, এগুলা কয়দিন কা দুনিয়া, দুই দিন কা দুনিয়াতে কিসের বাহাদুরি, আর ছেড়ে দে রে নোংরা মোচাল, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। মা গো কেন তুমি এই মাওলানা মোস্তফা সাহেবের মাদ্রাসাতে জালসা শুনতে এসো, দিনের জালসা শুনতে এসো মা, তুমি কোন কেতাবে পেয়েছো, কোথায় পেয়েছো, সেজে খুঁজে আসবে, আর এত সুন্দর এত এত ভালো ভালো তোমরা তো নিজের ঠোঁট খানকে বরবাদ করে তুমি লেপস্টিক লাগিয়ে আসছো, আর টিকলি লাগিয়ে আসছো, তুমি এখানে জালসা শুনতে আসছো, তুমি এখানে ফ্যাশন দেখাতে এসছো, মেলা ঘুরতে এসছো না, তুমি দিনের কাজে এসছো মা, তুমি মরণ বলে তোমার কি স্মরণ নাই, তুমি জানো না আমার দাদি চলে গেছে, নানি চলে গেছে, আমার কখন বাড়ি আসবে কেউ বলতে পারবে না। এমন জায়গা যেতে হবে সে জায়গা নাই ঠিকানা, আর এমন ঘরে রইতে হবে সে ঘরে নাই বিছানা। মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায় রইতে পাবি না, যেখানটা ঘরে রইবে না সবদিন ওই ঘরে লে, বাপ রে কত কষ্ট কত দুঃখ কত রকম পেরেশানি, আর যেটা ঘরে সবদিন কি রইতে হবে ওই ঘরের লেগে কিছু লয়, বুঝলেন কি না। এমন জায়গা যেতে হবে সে জায়গা নাই সাথি, আর এমন ঘরে রইতে হবে সে ঘরে নাই বাতি, দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে আসবে না, এমনি ভাবে যাবি চলে বুঝে কেন বুঝিস না। মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায়ে রইতে পাবি না। সময় আমি বেশি লিব না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পারলেন কিনা। আমি আপনাদের কাছে নওজওয়ান এবং যারা একদম হাট্টা কাট্টা শরীর নিয়ে কাজ করতে পারছেন ওরকে শরীরের জাকাত নিব বেশি লাগে কিনা, শরীরের জাকাত, শরীরটা ভালো থাকলে সবই ভালো দুনিয়াতে, আর শরীর যদি ভালো না থাকে আপনার দোষও আপনার পিছা ছেড়ে দিবে, বুঝলেন কিনা। কাদরে নিয়ামত বাদে যাওয়াল, শরীরের কখন তোমরা ই করবে, যখন তোমরা তোমাকে শরীর পড়ে যাবে তখন শরীরের কদর বুঝবে তোমরা, এখন তোমার পিছিয়ে দোস্তি মেলায় তোমার পিছিয়ে পিছিয়ে ঘূর্ণেওয়ালা মেলায়, যখন তোমার পকেটে পয়সা খতম হয়ে যাবে তোমার শরীর শেষ হয়ে যাবে তখন তোমার কেউ সাথ দেনে বলা হবে না। তো নওজওয়ান গালাকে বলবো বেশি আমি আপনাদের কাছে ই করবো না, সময়ও বেশি নাই আমার, বুঝলেন কিনা। আমার নওজওয়ান ভাইয়েরাকে বাপজি রেখে বলবো মনে মোটামুটি 15টা লোক 1000 টাকা টাকা নিবে, বুঝলেন। মাদ্রাসা সবই আমাদের, এটা বলবে না যে ফিরদাউস মাদ্রাসা আমার, মাওলানা আলম সাহেবের মাদ্রাসা আমার, ভবানীগঞ্জ মাদ্রাসা আমার, এটা মাওলানা মোস্তফার মাদ্রাসা, না না এটা সব মাদ্রাসা আমার, এটা করে ছেলে মেয়েরা পড়িছে, বুঝলেন কিনা। একটা ছেলে একটা মেয়ে পড়িছে যেমন তেমন কথা নয়, এই যে মেয়েগুলো আসছে পড়িতে কত সুন্দর হয়ে বিনা পয়সাতে পড়েছে, বুঝতে পারলেন। আর কি চাইছেন, কুরবানি কি চাইছেন, এই বেচারির কাছে 50 বিঘা সম্পত্তি নেই যে প্রত্যেক বছর 1 বিঘা করে বেচবে আর মাদ্রাসাতে লাগাবে, বুঝলেন কিনা। আপনাদের হিসাব বিন্দু বিন্দু জলে ভাই, বিন্দু বিন্দু জলে ভাই ভরে যায় নদী, আর পয়সা পয়সা ভরে যায় নবাবের গদি, দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, দানের মতো দান করিলে খোদা রাজি হয়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রাই, বিন্দু বিন্দু জলে ভাই ভরে যায় নদী, পয়সা পয়সা ভরে যায় নবাবের গদি। এই যে আমার হাতে প্রথম দান আমি পেয়েছি, মানে জালসাতে এখানে আসার আগে 1500 টাকা, আজাদ ঠিকাদার সাহেব সবাই চিনেন, আজাদ ঠিকাদার সাহেব জেলা পরিষদে উঠেছে, 1500 টাকা
দিয়েছে এই যে জেলা পরিষদে উঠেছে ও ও আচ্ছা ও দিয়া চলে গেছে তখনই আপনি কি কইবেন তো আপনারা সকল মিলে দোয়া করবেন কিন্তু আমাই ইহিনিল্লাহ ফামালাহু মিন মুকরিম আল্লাহ যাকে কুরসিতে বসাবো ওকে কেউ হটাতে পারবে না আর যাকে হটাবো ওকে কেউ বসাতে পারবে না আর মা খালাদাকে বলবো তোমাদের কাছে বেশি চাবো না আমি বুঝলে কিনা 200 টাকার টাকা দশটা মেয়ে লোক তৈরি হও 200 টাকার টাকা বুঝলে কিনা এই কালেকশনটা খতম করতে 5 থেকে 10 মিনিটের মধ্যে আর দিয়া তখন ওয়াজ শুনবো খুব বুঝলেন কিনা আমরা অন্য জায়গাতে যাচ্ছি ভাই মানুষ হয় না যে দাসের বেটি পোঁটা পড়ি তো ওরকম হলো ব্যাপার আমরা অন্য জায়গাতে এসে তখন 2 ঘন্টা আড়াই ঘন্টা করে টাইম লিছি কাইলি হার কুন্ডি জালসা আছে তখন ওখানে আমরা বড় বক্তা এখানে নিজের জায়গাতে তো বেশি সময় নিয়ে হবে না এই লেগে ইনশাআল্লাহ দেখি 1000 টাকা করে আমি চেয়েছি আর আমার মায়েদের কাছে 200 টাকা আচ্ছা দেখেলা আমার চাচি ওর ছেলে বাইরে আছে 500 টাকা দান করেছে দেখেন একটা মেয়ে জাতি হয়ে 500 টাকা মহিলা হইয়া আর আপনাদের কাছে 10টা লোকের কাছে চাইছি বেশ না 15টা লোক জি এ মা খালারা তোমরা একটু আগে আগে আইসো তো তোমরা একটু মানে ওইদিকে জাগার একটু অসুবিধা মানে আজকাল যে আছে মানে ভাইরা কম সমস্যা মায়েরাও খুবই বেশি চলে আসছে বুঝলেন কিনা তা আমার চাচি 500 টাকা দিয়েছে আর আজাদ ঠিক আছে সে 1500 টাকা দিয়েছে আর 1000 টাকা বাটি একটা কেউ যদি টাকা না থাকে তো ধান লেখান 1 কুইন্টাল ধান লেখান কিংবা টাকা লেখিয়ে দেন দিয়ে দিবেন বুঝলেন কিনা আমি জানছি এখন একটু পয়সার মানুষের ইয়ে আছে তো আপনারা লেখান আর দিয়ে দিবেন বুঝলেন কিনা আর যারা নওজোয়ান পার্টি আছে ছোট ছোট ছেলেগুলো যারা 300 টাকা 350 400 টাকা করে খেটে বেড়েছে ওর কাছে একদিনকার মজদুরি লিব একদিনকার মজদুরি এখানে দিলে একদিনকার ফিরদাওসে দিলে একদিনকার উঠে দিলে বুঝলে কিনা আরে গোটা বছর কামাইছো 5টা 6টা মাদার সাথে জালসা হয়েছে 300 টাকার টাকা দিবে বুঝলে কিনা বেশি তোমার কাছে আবদার করবো না তো আপনারা আসেন 5-7 মিনিটের মধ্যে দিয়ে খতম করেন দিয়ে তখন ইনশাআল্লাহ বক্তা বাইরকার বক্তা আসবে ইনশাআল্লাহ ওনার ওয়াজ ভালো করে ধ্যান দিয়ে আমরা শুনবো বুঝতে পারলেন কিনা এটা কে দিলে আচ্ছা একটা ছোট ছেলে 50 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার চাচি ওর ছেলে বাইরে আছে রাব্বুল আলামিন রাব্বুল আলামিন ছেলের উপরে কার মায়া হবে না তুমি আল্লাহ তার উপরে নেঘাবান হয়ে যাও রাব্বুল আলামিন ছেলে যেন ভালো থাকে সুখময় থাকে রাব্বুল আলামিন কামাইতে বরকত দিও রাব্বুল আলামিন আমার চাচি আমার চাচি ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচির স্বাস্থ্য শরীরখানা যেন ভালো থাকে ছেলে মেয়ে সব যেন ভালো থাকে আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রাব্বুল আলামিন মাফ করো গুনাহ কত গফুর রহিম আমিন 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 আল্লাহ গো একজন 50 টাকা দেয় আজাদ ঠিক আছে 1500 টাকা দিয়েছে আল্লাহ মনে আর মনে অভিমানকে পুরা করে দিও একটা ছোট ছেলে বেরিয়ে 100 টাকা দিল দানি কেতা হারে জাল্লা করো গো কবুল আর একজন তোমার রাহে 50 টাকা দান কবুল করো গো তুমি পাক সুবহান এটাকার ছাত্রী গালা ওই মায়ালো গালার কাছে যাই একখান করে কোরআনের দাম মানে 200 টাকা করে লিব বুঝলেন কিনা একটু দাম বেড়েছে আগে 150 টাকা লেছিল এখন 200 টাকা করে মা খালারকে বলবো 2 একখানটা করে কোরআনের দাম তোমরা 200 টাকা করে দিয়ে দিও মা বুঝলে কিনা তোমাদেরও মা পড়ে আছে নিরামনগরে শুয়ে আছে মাটির ঘরে শুয়ে আছে বেটির দিকে তাকিয়ে আছে যে আর বেটি কিছু করছে কিনা তো একখানকার কোরআনের দাম আমার মায়েদের কাছে বোনদের কাছে ওই যে ছাত্রী গেলা আছে মাদ্রাসার ওর কাছে লেও আর লেছে যদি কারোর কাছে না থাকে ওর নাম লেখা লাও লিয়ে তখন এটা এসে লেখে দিবে 2-3-4-10 দিন পরে দিয়ে দিবে 200 টাকার টাকা চেয়েছি মায়ালোকের কাছে 10টা মায়ালোকের কাছে কি নাম তোমার একটা ছোট ছেলেটি সোনার বরণ মুকুটি লেখাপড়া করে তুমি মলবি সাহেব হবে আর একটা আর একজন পিপলতলা থেকে এসে 50 টাকা দিল দানকে তাহার আল্লাহ করো কবুল আর একজন 50-100 টাকা করলো দান এই দান কক্রো পাশ মেয়েটা আমার পুরা করো দিল অভিমান যে দূষণ কষ্ট পূরণ করিবে মনে আর মন অভিমানকে পুরা করে দিবে আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহ কত গফুর রহিম ওগো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া তুমি না করিলে দয়া
কি করিবে দয়া ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর রহম করো গো খোদা তাহার উপর আমিন হয় আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহ কাতা কফুরাইম আমিন 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 কি নাম গে সমিজা আল্লাহ গো সমিজা খাতন দিল 50 টাকা দান এই দান কো গর্বা সমিজ মনপ্র করে দিল অভিমান যে উদ্দেশ্যে দান করেছে পূরণ করিবে মনে আর মান অভিমানকে পুরা করে দিবে আর একজন তোমার 100 টাকা দিল দানকে তাহার আল্লাহ করো গো কবুল মাফ করো জীবনের ভুলো আর এখান কাঁথা দিয়েছিল আর এখান কাঁথা দিল।